স্বামী পিয়া জানাতুল শুরু করছে আমাদের আজকের আয়োজন বসুন্ধরা তারকাদের রান্নাঘর। আমাদের এই বসুন্ধরা তারকাদের রান্নাঘরে আমাদের সাথে থাকে প্রতি পর্বে একজন করে সুবিধাবঞ্চিত শিশু এবং আমাদের একজন করে সেলিব্রিটি গেস্ট। আমাদের আজকের সেলিব্রিটি গেস্ট সবার পছন্দের, আমাদের খুবই পছন্দের জনপ্রিয় তারকা মৌসুমীকে। আপু চলে আসুন। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। পথশিশুরা যে বস্তিতে থাকছে বা এতিমরা যে এতিমখানায় বা মাদ্রাসায় থাকছে, আপনি ভিজিট করছেন, আপনার কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগছে, কারণ আমি আয়োজনটা হচ্ছে বলে আমি করতে পারছি, যেতে পারছি। আর আয়োজনটা না থাকলে আমার যাওয়া হতো না। যে মৌসুমী আপু কী কাজ করছে, কী ভালো কাজ করছে, এটা আপনাদেরকেও দেখাতে চাই, সেই কারণে দেখে নেবো এখন একটি ভিডিও ক্লিপ। বাচ্চারা একটা জায়গায় থাকে, একসাথেই থাকে বাবা মা ছাড়া, আপনার সাথে যখন ওদের কথা হয়েছিল ওখানে কি বলছিল? এক একজন এক এক কথা বলেছে। একটা ছেলে যেরকম বলেছিল, কখনো ওর বাবা মা বা কে ওকে রেখে গেছে জানেই না। মৌসুমী আপুর যে স্পেশাল গেস্টের কথা বলছিলাম, যে প্রতি পর্বে আমাদের সাথে এক একজন করে থাকে, তাকে আমার ডেকে নেবে। জাহিদ চলে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জাহিদ, এখানে বসো। আসসালাম জাহিদ, কেমন আছো? ভালো আছো? আমরা সব সময় খুব ভালো থাকি, তুমি কেমন আছো সেটা বলো। ভালো, খুব ভালো। খুব ভালো আছো? আচ্ছা ঠিক আছে, আমরা খুব ভালো আছি। জাহিদ বলো, তুমি তোমার যেখানে তুমি থাকো, যে মাদ্রাসায় থাকো, তুমি কি রকম করে সময় কাটাও আমাদেরকে বলো। মৌসুমী বাবু মনে একটু জানে, আমি জানি না, আমাকে একটু গল্প শোনাও। কোন ক্লাসে পড়ো তুমি বলো? ক্লাস 5 এ পড়ি। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম মাইনউদ্দিন। আচ্ছা, মায়ের নাম সুমি আক্তার। তুমি কি জানো তোমার জন্য আজকে মৌসুমী আপু রান্না করবে? ও জানে। ওকে, তোমার জন্য তোমার, আচ্ছা তোমার কি খেতে ভালো লাগে তাই বলো। আলু মটর কাবাব। তোমার জন্য এখন বানানো হবে আলু মটর কাবাব। আপু, যেটা আলু মটর কাবাব বানানো হচ্ছিল সেটা মনে, উপকরণটা আমি সব দেখতে পাচ্ছি এখানে, আমরা মনে রান্না শুরু। অলরেডি মোকারম সব কিছু রেডি করে ফেলেছে। জি, বাই দিস টাইম এখন আমরা শুরু করে দিব, রান্না শুরু করে দিব। আচ্ছা, তার আগে হচ্ছে উপকরণগুলো একটু বলে দাও। আগে সিদ্ধ আলু গ্রেট করে নিতে হবে, রেড কাম লাগবে, গ্রিন চিলি সস লাগবে, রাইস পাউডার লাগবে, হোয়াইট পেপার লাগবে, এবং ডিম লাগবে, বেসন লাগবে, পরিমাণ লবণ লাগবে, চিলি ক্রাশ লাগবে, আর মটরশুঁটি লাগবে, সুগার এবং বসুন্ধরা ময়দা ইউজ করবে আপনার। সুন্দর। তার আগে একটু জেনে নিই জাহিদ, তোমার আলু মটর কাবাবে তুমি কি একটু ঝাল বেশি খাবে না ঝাল একটু কম খাবে? হালকা হালকা ঝাল। ঝাল খেতে পারো না তুমি? বেশি না। এখন তেল ফ্রাইপ্যানটা গরম হোক, তো তেল ডিমটাকে ফেটে নিতে হবে। ডিমটাও না বেশি যাতে না নরম না হয়ে যায়, ওই পরিমাণটা দিলে। হ্যাঁ, মানে বেশি নরম হয়ে গেলে, বেশি দিলে আবার বেশি কেমন যেন হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। যাই, তুমি কিন্তু রান্নাটাও শিখে নিতে পারো, রান্না পারো? রান্না তো শিখতে হবে, খেতে পারলে রান্নাও শিখতে হবে। দেখো কত বড় কুক। দেখো, হ্যাঁ দেখেছো, তোমার আম্মুকে রান্না করে দেখাবে, খাওয়াবে। যে আমি রান্না শিখে আসি। অনেক এমনি কি করতে ভালো লাগে তাই বলো? এমনি ক্রিকেট, ক্রিকেট খেলতে পারো? জি। আচ্ছা, ভেরি গুড। ক্রিকেট ছাড়া ছবি আঁকতে পারো? জি পারি। ছবি আঁকতে পারো? ভেরি গুড। তারপরে আমনাত পারো? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত পারো? আচ্ছা ঠিক আছে। আপু, আমাদের মনে হয় আলু মটর কাবাব প্রায় হয়ে গিয়েছে, রাইট? আলু মটর কাবাব অলরেডি গার্নিশিং শেষ।
রান্না শেষ হয়ে গিয়েছে মৌসুমী আপু এখন তুলে দেবে তার স্পেশাল গেস্টের হাতে তার স্পেশাল রেসিপি আসো জাহিদ দেখো কি গ্রিন গ্রিন ভালো লাগছে না হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে তোমার জন্য থ্যাংক ইউ তুমি আমাদের স্পেশাল গেস্ট অনেক ভালো তেলাওয়াত করো তুমি সত্যি খুব ভালো লাগছে যে তোমার মতো একজন এরকম সুসন্তান আমাদের দেশের জন্য অনেক গৌরবের ব্যাপার আর দোয়া করি তুমি অনেক বড় ডাক্তার হও ঠিক আছে থ্যাংক ইউ জাহিদ তোমার জন্য শুধুমাত্র আলু মটর কাবাব না বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রয়েছে একটা বড় গিফট হ্যাম্পার যেটা আমি এখনই এনে দিচ্ছি এখন তার স্পেশাল গেস্টের হাতে বসুন্ধরা তারকাদের রান্নাঘরে গিফট হ্যাম্পারটি তুলে দেবে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বরাবরের মতো সবসময় বলবো আপনার অতিথিকে আপনি আপ্যায়ন করুন ভালোবাসুন আপনার অতিথিকে সম্মান দিন আপনি নিজে শান্তি পাবেন আপনার চারপাশটাও হয়ে যাবে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সো দর্শক আমাদের আজকের বসুন্ধরা তারকাদের রান্নাঘর আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আগামীকাল আমাদের স্পেশাল গেস্ট এবং স্পেশাল গেস্টের একজন স্পেশাল গেস্টের সাথে যেটা আমি বরাবর বলে থাকি ইফতারের সময় শুধুমাত্র নিজেদের জন্য না বা নিজেদের কাছের মানুষের জন্য না একজন স্পেশাল গেস্ট আপনাদের সাথে রাখবেন যে হয়তো বা সমাজে খুব একটা প্রিভিলেজ না কিন্তু আপনার কাছে এসে একটু হলেও নিজেকে প্রিভিলেজ মনে করবে সবাই ভালো থাকবেন ইফতারের সময় হয়ে গিয়েছে সময় আর বাড়াবো না আল্লাহ হাফেজ বসুন্ধরা তারকাদের রান্নাঘর।